প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহ্যবাহী স্থানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এ পাশে যারা এসেছে মাস্টার একাডেমি থেকে, প্রত্যেকের গায়ে মাস্টার একাডেমির টি শার্ট রয়েছে। এরা প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একটা স্বপ্ন পূরণ করে আসছে। যারা দীর্ঘ সময় ধরে আরিফ ভাইয়ের সাথে পথ চলায়, নিজের স্বপ্নগুলো এবং আরিফ ভাইয়ের দিক নির্দেশনায় দিনের পর দিন উন্নতি করছে নিজের জীবনে, আমরা একটু এদিকটাতে দেখব, সেই পুরনো ঐতিহ্য যেটা বাংলার দীর্ঘ সময় ধরে মুক্তাগাছা রাজবাড়িতে অবস্থিত পুরনো জমিদারদের কিছু স্মৃতিবিজড়িত স্থান। এদিকটা আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা সিংহ, ওধারে দেখতে পাচ্ছেন দুটো সিংহ, দুটো সিংহ চিহ্নিত যে জায়গাটা রয়েছে এখানটায়, মাঝখানে বোধহয় কালীর মতো একটা দেবীর একটা মূর্তি রয়েছে, এবং নিচে দুটো পাখিও দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যদি খানিকটা নিচের দিকে নামি দেখবেন বড় সুবিশাল চারটা পাঁচটা বা ছয়টা দরজা দেওয়া আছে এখানটায়। আমাদের মাস্টার একাডেমির দুই রত্ন দাঁড়িয়ে আছে সামনে। আমাদের এভাবেই আমরা এখানে ঘুরতে এসেছি, দেখতে এসেছি, এবং আমাদের সময়টাকে আমরা এনজয় করতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রত্নতান্ত্রিক এলাকাগুলো, প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলো ঘুরে দেখবার জন্য আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছি মাস্টার একাডেমির পক্ষ থেকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।